সমস্যা সৃষ্টি হয় না আজকে আমাদের সমাজে গোটা পৃথিবীতে সামাজিক বন্ধন নষ্ট হয়ে যাচ্ছে সামাজিক শৃঙ্খলা নষ্ট হয়ে যাচ্ছে মানুষের নৈতিকতা নষ্ট হয়ে যাচ্ছে তার অন্যতম কারণ হল মানুষের মানুষের প্রতি যে হক আহ্লা দিয়েছেন সেই হকগুলো সঠিকভাবে আদায়ী করা হচ্ছে না সঠিকভাবে আদায় করা হচ্ছে না সঠিকভাবে যদি আদায় করা হতো তাহলে ঝগড়া লাগতো ঝগড়া লাগতো কিনা প্রতিবেশীর সঙ্গে ঝগড়া লাগে না আপনাদের এলাকায় লাগে না কিন্তু আমাদের এলাকায় খুব বেশি লাগে প্রতিবেশীর সঙ্গে ঝগড়া লাগে এমন কোনো দিন নাই বিচার সালিসি হয় না পাশের প্রতিবেশীর সঙ্গে ছাগল লিয়া গরু লিয়া এরপরে ছোটো খাটো বিষয় নেয়া ঝগড়া লাগে ঝগড়া লেগে লেগে মারামারি পর্যন্ত হয়ে যায় নিহত হয়ে যায় আহত হয়ে যায় এমন ঘটনা আছে না নাই আছে ও আমার বন্ধুগণ কোরআন থেকে কথা বলছি, কোরআন বলছে প্রতিবেশীদের হক সম্পর্কে তোমরা শোনাও প্রতিবেশীদের হক তোমরা আদায় করো প্রতিবেশীদের হক যদি তোমরা সঠিকভাবে আদায় করতে পারো সমাজের মধ্যে কোনো বিশৃঙ্খলা থাকবে না সমাজে বসবাস করতে পারবে শান্তিতে চুরি থাকবে না হিংসা থাকবে না ডাকাতি থাকবে না দর্শন থাকবে না জেনা বেবিচার থাকবে না এই সমস্ত এই কোরআনের অধিকারগুলো যদি সমাজের মধ্যে তোমরা প্রতিষ্ঠিত করতে পারো প্রতিবেশীর হক যদি আমরা আদায় করতে পারতাম ও আমার বন্ধুগণ ও আমার বিশ্ব বিশ্বনবীর কাছে একজন সাবি বলেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ এমন একজন মহিলা আছে ও আমার মা বোনেরাম কথাগুলো কান দিয়া শুনেন কানগুলো খরখুশের কানের মতো খাড়া করে রাখেন আমার কথাগুলো যাদের কানে পৌঁছাচ্ছে ভালো করে খেয়াল করুন বিশ্বনবীর কাছে একজন সাহাবি বললেন ইয়া রাসূলুল্লাহ আমাদের এলাকায় একটা মহিলা থাকেন সেই মহিলা অনেক ভালো নামাজ রোজা করে হজ করে জাকাত দেয় দান খয়রাত বেশি বেশি করে এরপরে আবাদত বন্দিকে খুব বেশি করে নফল না কিন্তু সঙ্গে সে খারাপ ব্যবহার করে মানুষকে গালিগালাজ করে তার কারণে কারণে তার কারণে তার পাশের প্রতিবেশী থাকতে পারে না শান্তিতে বসবাস করতে পারে না ও আল্লাহ রসুল এখন আপনি বলেন এই মহিলাটা জান্নাতি নাকি জাহান্নামি বিশ্বনবী বললেন শুনব ও আল্লাহর বান্দা আমি নবী বলছি ওই মহিলা নামাজ করে রোজা করে দান করে নফলে বদস যাই করে না কেন তার প্রতিবেশীর সঙ্গে খারাপ ব্যবহার করার কারণে আমি নবী তাকে জাহান্নামী বলে ঘোষণা দিয়া দিলাম সে জাহান্নামী জান্নাতে যেতে পারবে না তার কারণ হলো প্রতিবেশীকে কিসে কি দেয় কষ্ট দেয় কথায় গালিগালাস ময়লা আবর্জনা সব তার বাড়ির সামনে রেখে দেয় বিভিন্নভাবে কষ্ট দেওয়ার মতো অনেকগুলো প্রসেস আছে আছে না নাই তো এই কাজগুলো সে করে বললেন সে কোথায় যাবে বিশ্বনবী বললেন সে জাহান নামে যাবে কারণ হলো তার নামা আসুল সব বরবাদ হয়ে গেছে সে তাকে কষ্ট দেয় এরপরে আর আবার বললেন ইয়ার আল্লাহ আরেকজনে এসে বললেন ইয়ার আল্লাহ আরেকটা মহিলা আছে আরেকজন মহিলা আছে সে নামাজ রোজা বেশি করতে পারে না এবাদত বন্দিকে বেশি করতে পারে না নফল রোজাও বেশি রাখে না নামাজ কালামও বেশি একটা পড়তে পারে না নকল আবাদত করতে পারে না কিন্তু প্রতিবেশীর সঙ্গে সে ভালো ব্যবহার করে প্রতিবেশীকে কষ্ট দেয় না ইয়া আল্লাহ আপনি বলেন এই মহিলা কি জান্নাতি নাকি জাহান্নামী বিশ্বনবী বললেন ও আল্লাহর বান্দা শুন এই মহিলা হচ্ছে জান্নাতী আল্লাহ এই মহিলা জান্নাতি সে ফরস আবাদত করে সঠিকভাবে নফল আবাদত বেশি একটা করতে পারে না নফল নামাজ নফল রোজা কাজের ব্যস্ততায় এগুলো করতে পারে না কিন্তু তার পাশের প্রতিবেশী মহিলাকে কষ্ট দেয় না গালিগালাজ করে না জগরা বিবাদ করে না বিশ্বনবী বলেন সে জান্নাতি ও আমার বায়ারাম কত চমৎকার ঘটনা জীবনে হাদায়াতের জন্য এই হাদিসটুকুই যথেষ্ট এই হাদিসটুকু যদি আমাদের দেশের মহিলারা আমাদের দেশের পুরুষরা যদি আমল করতে পারতো আমাদের সমাজের মধ্যে কোনো ধরনের বিশৃঙ্খলা থাকতো না সমাজের মধ্যে ঝগড়া থাকতো না মহল্লার মানুষের মধ্যে হিংসা বিদ্বেষ থাকতো না অহংকার থাকতো না সমাজের মানুষগুলো সুন্দর হয়ে যেত সুন্দর একটা ইসলামী সমাজ আমাদের জন্য উন্মুক্ত করে সুবহানাল্লাহ যদি হাদিসটুকু আমরা আমল করতে পারতাম ও আমার ভাইয়ারা এই জন্য আমাদেরকে এই আমলটুকু করা লাগবে আরেকটি ঘটনা হাদিস বিশ্বনবীর হাদিস বিশ্ব হাদিস একজন প্রতিবেশী এসে বল রাসুল আল্লাহ আমার পাশের যে প্রতিবেশী সে আমাকে খুব কষ্ট দেয় এভাবে একদিন নয় দুই দিন নয় তিন দিন আল্লাহর রাসুলের কাছে অভিযোগ দিল